এতদিন পরে আপনি তাহলে কি খুঁজতে এসেছেন? আপনার মা যদি এরকম মানসিক ভারসাম্যহীন হয়েই থাকে, বাবা তো মারা গেছে আপনি জানেনই, জানেন না, জানি, তাহলে কি খুঁজতে এসেছেন? আমি আসছি যে পরিবারে কেউ না কেউ তো আছে, কি হবে পেয়ে? মানে মনের একটা শান্তি, মানে মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে আমি খালি জিগাইতাম, পাশাপাশি থাকতো হ্যাঁ যে তোমাদের বাসা কোথায়, তো বলছিল ময়মনসিং, তো ময়মনসিং তো আমাদের বাড়িও, তাহলে তোমাকে বাড়ি কোনি, বলছে তো ময়মনসিং আমাকে বাড়ি আন্দারপাড়া, আবার ওই যে ওই নানিদের আপনার মা বলছে তার বাড়ি হচ্ছে আন্দারপাড়া। আন্দারপাড়া। মায়ের নাম কি আপনার? আমেনা বেগম। আমেনা বেগম। বাবার নাম কি ছিল? আবুল কাশেম। আবুল কাশেম। বাবা মারা যায়। জি। আর কার কার নাম মনে আছে আপনার? সেই সময় নাম ছিল অজুফা আক্তার, গ্রাম হচ্ছে পলাশতলি, ময়মনসিংহ। পলাশতলি, আপনি একটু আগে কি বললেন ওটা? পলাশতলি আন্দারপাড়া বলছেন, ওই নামটা আমি পরে জানছি একজন, মানে এটা একজনের কাছে ফোন দিয়ে ও শুনছে, ওই যে নানুর কথা বললাম, ওনার কাছে ফোন দিয়ে শুনছেন আন্দারপাড়া। এই পলাশতলি তাহলে কি, আন্দারপাড়া তাহলে কি? এই পলাশতলি আর আন্দারপাড়া নাকি পাশাপাশি, আচ্ছা মানে দুইটা এখন গ্রাম না কি জেলা ওটা ওই নানু বলতে পারলো না। ওকে, সো পলাশতলি আর আন্দারপাড়া এগুলো পাশাপাশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুক, সেই শুভকামনা সবসময়ের মতো আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি বেসিক ভিডিওতে আপন ঠিকানার। এবং এই ভিডিওটির খুব ছোট্ট একটা ফর্ম, এক মিনিটের একটা ফর্ম আপনারা দেখতে পাবেন একই সাথে শর্টসে, ইউটিউবে শর্টসে এবং ফেসবুকে রিলসে। একদম বেসিক ইনফরমেশন, যেটা মানে যেগুলো ওর মনে আছে আংশিক এবং অসম্পূর্ণ তথ্য, ঘটনার কোনো ডায়াগ্রাম ওখানে থাকবে না, শুধুমাত্র ক্লুজগুলো থাকে এবং ইতিমধ্যে আপনারা বেশ কয়েকটাতে দেখেও ফেলেছেন। তো আমি আর কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, ট্যাগ করবেন, চেষ্টা করবেন। তো অনুরোধ জানিয়ে আমি তার কাছে যাচ্ছি, তার মুখ থেকে সমস্ত কিছু শুনবো। নাম কি আপনার? অজুফা আক্তার। অজু? অজুফা আক্তার। অজুফা আক্তার, আচ্ছা। আনুমানিক বয়স কত এখন? 22 বছর বয়স। হারানোর বয়স 3 দিয়েছেন, 3 বছরের বাচ্চার এত কিছু মনে থাকে? আড়াই থেকে 3 বছর। আড়াই থেকে 3, আপনি নিশ্চিত? আমার আসলে কিছু মনে নেই, আমি ছোটবেলা থেকে মানে দাদুর কাছে, দাদু ওনারা যেটা বলেছে সেটাই, আচ্ছা ওকে, ওগুলাই মুখস্থ হয়ে গেছে আমার। ওকে ফাইন। দাদু অনেক কথা বলতে পছন্দ করতো, মানে বাসায় যেই আসতে জিজ্ঞেস করতে যে ওকে কোত্থেকে আনছেন, কিভাবে আনছেন, মানে এইভাবে শুনতে শুনতে, মানে ওটাই আপনি বলেছেন। দাদু বেঁচে আছে? না, দাদু 1.5 বছর যাবত মারা গেছে। আচ্ছা, তো বলেন আমাকে অজুফা কিভাবে হয়েছে, কি ঘটনাটা কিভাবে ঘটলো, একদম বিস্তারিত গল্প বলেন আপনার, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। আমার তো সেটা কিছু মনে নেই, মানে আমি দাদুর কাছে যা শুনছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলেন। মানে আমার মা হলো ঢাকা, দাদুর দাদুর যে মেয়ে, তার মানে ঢাকা শাওরা বাজারের পাশে, মানে দাদুর মেয়ের বাসার পাশে আমার মা ভাড়া থাকতো। দাদুর মেয়ের বাসার পাশে আপনার মা ভাড়া থাকতো? ভাড়া থাকতো। আচ্ছা, তার ওইখানে ভাড়া থাকতো। আমার আবার আসল বাবা মারা যায়। আসল বাবা মারা গেলে মা আর একটা বিয়ে করে। আচ্ছা, বিয়ে করে এখন সেই বাবা আমাকে দেখতে পারে না, পছন্দ করে না, মানে আমাকে মারধর করে, মাকে বকাবকি করে, মানে অনেকভাবেই মানে ই করছে ছোটবেলায়। পরে এগুলো দাদু বলছে সমস্ত কিছু? দাদু বলছে। ওকে, তারপর? তারপর আমার মা আবার ওই ফুপুর সাথে, মানে ফুপুর পাশাপাশি থাকতো, হয়তো ফুপু বলছে তাহলে তোরে দেখতে পারে না, তোর মেয়েটাকে দেখতে পারে না, তোরে বকাবকি করে, তুই ভালোভাবে পালতে পারিস না, খাওয়াইতে পারিস না, তাহলে ওরে আমার মায়ের কাছে দিয়া দে, আমার মায়ের ওরে পালুক। আপনার ফুপু এটা বলছে আপনার দাদুর কাছে দিয়ে দেওয়ার জন্য? জি। পরে ওইভাবে হয়তো দিয়ে দিছে, মানে আমার তো আর মনে নাই, দাদু বলছে যে এত ছোট বাচ্চা আসলো কিভাবে, মানে মাকে ছাড়া তো আসার কথা না, এত ছোট বাচ্চা আসলো কিভাবে। দাদু বলছে ও কি আসতে চাইছিল, ওরে এর আগে একবার রেখা দিয়ে গেছিল, মানে আমাকে দাদুর কাছে দেওয়ার আগে এক জায়গায় দিছিল, ওটা হয়তো কাছাকাছি পাশে দিল, তখন ছোট ছিলাম, চিনতাম, চলে গেছি, কিন্তু দাদুর কাছে দেওয়ার পরে আর যাইতে পারিনি, কুড়িল থেকে সাউরা তো একটু দূরেই। পরে একদিন আমাকে নাকি দাদুর বাসায় ঘুম পাড়ায় রেখা চলে গেছে, চলে গেছে, তারপর আমি উঠা নাকি কান্নাকাটি করছি মার কাছে যাওয়ার জন্য, কিন্তু যাইতে দেন নাই, আমি নাকি বেরিয়ে গেছিলাম যে মার কাছে যাব। তারপরে বাসার যে ম্যানেজার তাদের ছেলেরে দিয়া দাদুবা ধরে নিয়ে আসছে, নিয়ে এসে পরে টাঙ্গাইল নিয়ে এসে পড়ছে। আপনার দাদুর বাড়ি টাঙ্গাইলে? টাঙ্গাইল। তারপরে ওখান থেকে তো আমি আর যাইতে পারিনি, তারপর থেকে এখানেই আসি আমি, তার কাছে এ পর্যন্ত ছিলাম। তো আপনি তো হারান নাই, আপনাকে আপনার মা দিয়ে দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিছে, কিন্তু তারপরে মানে এখন ইচ্ছা করে যে এই এই 20 বছরে আমার তো পরিবারের সাথে যোগাযোগ নাই, কখনো যাই নাই, কেউ আসেও নাই, মানে দাদু যখন আনছিল ওইভাবে বইলে আনছিল, দাদু বলছে মানে দাদু কথা কথা বলতো যে তোর একবারে নিয়ে আসছি, তোর এই টাইমে লেখাপড়া করে নিয়ে আসছি। আচ্ছা নাকি সেই টাইম?
না সেটা তো আমি পাইনি, দাদু বলছে। এখন আর দাদু সত্যি বলছে কিনা মিথ্যা বলছে সেটা বলতে পারি না। ওই স্ট্যাম্পটা আমি খুঁজছি বাসায় কিন্তু পাইনি। আচ্ছা, তারপর পাইনি। আপনার মা 20 বছরে কোনোদিনও আপনার দাদুর কাছে আসে নাই? না আসে নাই বলতে, আমাকে দেওয়ার কিছু বছর পরে মা পাগল হয়ে যায়। আপনি জানলেন কিভাবে? ওই ফুপুর বাসার পাশেই থাকতো, হ্যাঁ, দাদু বলতো যে বেলি মা পাগল হয়ে গেছে। আপনার নাম কি বেলি নাকি? মানে এখন বর্তমান নাম বেলি, ও ওরা চেঞ্জ করে, ও জুফা থেকে চেঞ্জ করে বেলি রেখেছে। বেলির মা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওর কথা আমার কথা বললেও নাকি চিনতো না। ফুপুর বাসার পাশেই থাকতো, মানে পাগল হইলে মানুষ যা করে আর কি। আপনার বাবা তখন কোথায় ছিল? আমার আসল বাবা তো বেঁচে ছিল না, তখন মারা গেছিল আমি শুনছি। আচ্ছা, তারপরে মা আরেকটা বিয়ে করে। হ্যাঁ, এই বিয়ে করার পরে তো আপনাকে দত্তক দিয়েছে নাকি বিয়ে হ্যাঁ, করার আগেই দিয়েছে? না বিয়ে করার পরে দিছে। বিয়ে করে, সেটাই বলছি। তখন বাবা কোথায়, সৎ বাবা কোথায় ছিল, এগুলো কিছু জানতেন? সৎ বাবা যেখানে মা ভাড়া থাকতো মার সাথেই তো থাকতো। তো পাগল হওয়া অবস্থায় তো তার ভূমিকা কি ছিল, তার ভূমিকা কি ছিল এটা নিয়ে কোনো জেনেছেন কিছু? সেটা আমি জানি না। সৎ ভাই বোন ছিল আপনার? শুনছি আমি যে সৎ ভাই বোন, মানে এই যে ফুপুর একজন আত্মীয় আছে তো, মানে আমার মাকে চিনতো, আমার মায়ের সাথে ভাড়া থাকতো, তাই আপনাদের এখানে যোগাযোগ করার পরে তাকে ফোন দিছিলাম। তাকে আমরা সবাই আবার নানু বলি, যে নানু আপনি তো আমার মায়ের সাথে ভাড়া থাকতেন, আপনি কি আমার মায়ের সম্পর্কে কিছু জানেন কিনা। বলে যে না আমি তো তেমন কিছু জানি না, আমি ভাড়া থাকতো এটুকুই জানি। জিগাইতাম যে তোদের বাসা কোথায়, বলতো যে ময়মনসিং আন্ধারপাড়া। কি কি বলতো? ময়মনসিং বলতো, ময়মনসিং তো আমাগো বাড়িও, তাহলে তোদের বাড়ি কোথায়? না না, এটা আমি 1 মিনিট, আমাকে জাস্ট একটু বলেন যে আপনাকে যে বললো যে ময়মনসিং আন্ধারপাড়া, এটা কে বলেছে? মানে ওই যে ফুপু দাদুর যে মেয়ে, তার একজন পরিচিত আছে। হ্যাঁ, তার সাথে আবার ভালো সম্পর্ক, তাদের পাশে ফুপু মাঝে মাঝে বেড়াইতে চায়। সে আবার আমার মা যখন ভাড়া থাকতো ঢাকা, তার মার পাশেই ভাড়া থাকতো, সে আমার মায়ের সাথেই ভাড়া থাকতো। আপনার মাকে চিনতো? সে চিনতো। হ্যাঁ, এর জন্য আমি তাকে ফোন দিছিলাম যে নানি আপনি কিছু জানেন কিনা। বলো যে না আমি তো জানি না, আমি খালি জিগাইতাম পাশাপাশি থাকতো যে তোমাদের বাসা কোথায়। তো বলছিল ময়মনসিং, তো ময়মনসিং তো আমাদের বাড়িও, তাহলে তোমাকে বাড়ি কোনি? বলছে তো ময়মনসিং আমাকে বাড়ি আন্দারপাড়া। আবার ওই যে ওই নানিদের আপনার মা বলছে তার বাড়ি হচ্ছে আন্দারপাড়া। আন্দারপাড়া। মায়ের নাম কি আপনার? আমেনা বেগম। আমেনা বেগম। বাবার নাম কি ছিল? আবুল কাশেম। আবুল কাশেম। বাবা মারা যায়। জি। আর কার কার নাম মনে আছে আপনার? আমার আর কারোর কার নাম মনে নেই। ওকে, মানে আমি তো কাউকে দেখি নাই, চিনি নাই। ওকে, তারপর কি হলো, আর কি জানতে পারলেন? হ্যাঁ, তারপর বললো যে আমি তো জানি না, এটুকুই জানতো। তো ময়মনসিং আন্দারপাড়া জানার পরে আপনার ফ্যামিলি দাদু ওরা নিয়ে যায়নি কেন আপনাকে? মানে দাদু একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে? মানে যাইতে দিতে চাইতো না, মানে যখন আমাকে নিয়ে আসছিল তখন তো বলছে, আমার মাকে নাকি বলছে যে ওরে কিন্তু আর তোরে দেখামো না, তুই যাইতেও পারবি না দেখতেও পারবি না, শুধু চাইলে মাঝে মাঝে ছবি দিব। পরে কয়েকদিন পর পরে ছবি তুলে তুলে মাকে দিত। আপনার দাদু ছেলে মেয়ে ছিল না? ছিল তো, মেয়েরা ছিল, ফুপুরা ছিল, কয় ভাই বোন ছিল? ওরা 6 ভাই বোন। তারপরে আপনার প্রতি এরকম হওয়ার কারণটা কি? মানে আমি দোষারোপ করতেছি না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে উনি যদি পালক আপনাকে সাপোর্টই করেন তাহলে মানে এত পালক বলতে, মানে আছে না যে কারো বাচ্চা কাচ্চা নাই পালক আনলো, দাদু তো ওইভাবে না। মানে দাদু যে আমার কাছে থাকবো, আমার ফুড ফরমাস করবো, তখন তো আমি ছোট ছিলাম, কাজ করতে পারতাম না, তখন ওইভাবে বললাম যে এখন ফুড ফরমাস করবো, পরে বড় হইলে আমার কাজ কাম করবো। আচ্ছা, এইটা বললাম ছিল। ওকে, লেখাপড়া করা হয়েছে? না লেখাপড়া করা হয়নি, বাসায় আপুর কাছে একটু একটু পড়ছি। আপনার, আপনি এই পরিবারে বড় হয়েছেন, দাদুর পরিবারে, এই পরিবার থেকে কি এসছে আজকে আপনার সামনে? আম্মু আসছে, আপু আসছে, আর আপুর। আম্মু ডাকতেন কাকে আপনি? দাদুর, দাদু যে ছেলের সাথে থাকতো, ছোট ছেলের সাথে সে থাকতো, তাকে ছোট ছেলেকে আব্বু বলি আর তার মাকে আম্মু বলি। মানে হচ্ছে সেও তো এক অর্থে মামা হয়, ফুপু যদি এদিকে হয় তাহলে সে হচ্ছে মামা হয়, তাই না? যে যে হচ্ছে আপনার মায়ের পাশাপাশি থাকতো তাকে আপনি ফুপু বলেন? ওই যে দাদুর মেয়ে যে, এই হিসেবে আমরা ফুপু ফুপু বলেন। আবার দাদুর ছেলেকে বলতেছেন সে হচ্ছে সম্পর্কে মামা হয়, কিন্তু তাকে আপনি বাবা বলেছেন। আর হচ্ছে আমাকে অনেক ছোটবেলায় বুঝতে পেরেছি আমি, কোনো সমস্যা নেই এতে। কিন্তু এই এই বাবার ঘরে কি আর ছেলে মেয়ে আছে আপনি ছাড়া? ছেলে এক মেয়ে আছে। তো সেই ঘরের বাবা আসছে না, শুধু মা আসছেন? আব্বু আসে না, আম্মু আসছে আর আপু আসছে। আপু আসছে। আপু কি আপনি পরে, আপনার যাওয়ার পরে হয়েছে নাকি আগেই ছিল? আগেই ছিল। আগেই ছিল। আমি আর আপু সমান ছিল না। আমার শুধু জানার ইচ্ছা যে এতদিন পরে আপনি তাহলে কি খুঁজতে এসেছেন? আপনার মা যদি এরকম মানসিক ভারসাম্যহীন হয়েই থাকে, বাবা তো মারা গেছে আপনি জানেনই, জানেন না, জানি, তাহলে কি খুঁজতে এসেছেন? আমি আসছি যে পরিবারে কেউ না কেউ তো আছে, কি হবে পে,
মানে মনের একটা শান্তি, মানে মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে না আপনি কি আসছেন নাকি আপনাকে আনা হয়েছে, মানে আমি এরকম একটা প্রশ্ন করছি আমি হয়তো প্রয়োজনে রাখবো না এই কারণে আমি জিজ্ঞেস করতেছি, আপনি আমাকে মন খুলে বলেন। মানে আপনি কি, আপনি 3 বছরের একটা বাচ্চা, আপনার তো কিছুই ফিল থাকার কথা না। ফিল থাকার কথা না, কিন্তু যখন বড় হইছে আস্তে আস্তে তখন ফিল করতে পারছি যে না সবার তো মা বাবা আছে। আপনার মায়ের ছবি আছে আপনার কাছে? না, সেটাও রাখে নাই, ওনারা দেন নাই। আপনার দাদু যদি বেঁচে থাকতেন আপনার দাদু কি পারমিশন দিতেন আপনাকে এপিসোডে আসার? জীবনও দিতেন না। মানে দাদু টনো টেবে মানে কি আমাকে, মানে সে চোখে রাখা করতে মানে দাদুকে কষ্ট দিচ্ছেন কেন তাহলে? বাসা থেকে পারলে সে বেরোইতে দিত না, এই বাসা থেকে ওই পাশে গেলে আমাকে সাথে করে একজন দিয়ে দিত। মানে দাদুর একটা ভয় ছিল, কিন্তু ভালোবাসতো অনেক। হ্যাঁ, আদর করতো। আদর না করলে একটা মানুষকে এত টাকা আর দেওয়া যায় না। হ্যাঁ, আদর করতো এমনি। মানে অনেকগুলো তো মা ও শাসন করে, হ্যাঁ এরকম করতো, কিন্তু আদর করতো। তার পরিবারে সবাই আদর করে, এখন যাদের কাছে আছি তারাও আদর। আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আপনার অনুষ্ঠানের খোঁজ, আমাদের আমাদের মানে বাসায় একটা আন্টি ভাড়া থাকে, ওই আন্টি আমি মাঝে মাঝে দুঃখ করতাম যে আন্টি, যে আন্টি আমার বলতো যে তোমার মা কোথায়, মা বাড়ি কোথায়। আমি বলি জানি না, অবাক হয়ে যেত। আচ্ছা, তারপর বাড়ি কোথায় জানো না, মানে আমাকে ছোটবেলায় নিয়ে আসছে জানি না। তারপর কি বললাম, এরকম 8 মাস ছিল তো, এরকম মাঝে মাঝেই হইতো, কিন্তু এই 8 মাসের মধ্যে আপনার চ্যানেলটা তার চোখে পড়ে নাই। ওকে, পড়েনি। পরে 8 মাস পরে তিনি আবার আমাদের বাসায় ছাইড়া দেয়, মানে যে আঙ্কেল ঢাকা চাকরি করে তো ঢাকা থেকে টাঙ্গাইলে যাইতে কষ্ট, এই জন্য ই করেন, মানে ই টাঙ্গাইল থেকে তারা ঢাকা সেটেল হয়ে যায়। তখন যাওয়ার পরে আপনার চ্যানেলটা তার চোখে পড়ছে। আমার কখনো দেখা হয়নি আপনার চ্যানেল, এমনি অন্য কিছু দেখি কিন্তু আপনার চ্যানেলটা কখনো দেখা হয়নি। পরে আন্টি আমার বলছিল যে তুমি এটা দেখো, হ্যাঁ তুমি আপন ঠিকানা নামে একটা চ্যানেল, মানে আন্টি অনেক আগ্রহী যাতে আমি একটা পরিবার ফিরা পাই। সে তো দেখে যে আন্টি কানছেন আজকে না, আন্টি আসতে চাইছিল, আন্টি বলছিল যে সকাল টাইমে হইতো তাহলে সে আসতো তার বাসা আবার সোনার। তো আপনি এটা জেনে আপনি কি করলেন, আপনার নিজের আগ্রহী আপনি আপনার ফ্যামিলিকে জানাইলেন? হ্যাঁ, জানানোর পরে আগ্রহী ফ্যামিলিকে জানাইছি। জানার পরে কি হলো? আমু বললো যে দেখ যদি পাস তাহলে ভালো, খুশি, সবারই একটা পরিবারের দরকার আছে। আচ্ছা, তোর যদি কেউ আসে তোর ভালো লাগবো, তো ভালো। মানে আপনাকে ওনারা দিয়ে দিতে চাচ্ছেন নাকি জাস্ট সম্পর্কটা রাখতে চাচ্ছেন যে শিকড়টা জানতে? যদি কেউ থাকে তাহলে আমার ভালো লাগবো, মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে না সবার। আপনার আমুর সাথে একটু ডাকি, তাই তো জানি কি দাঁড়ায়। ওনার মাকে একটু নিয়ে আসো তো ভিতরে, ভালো আছেন? বসেন। কি নাম আপনার? আমার নাম ফারজানা। ফারজানা, ও কি হয় আপনার? ওকে আমার শাশুড়ি পালছে। আচ্ছা, পালার পরে আপনার কাছে দিয়ে গেছে? দিয়ে গেছে কি, আমরা তো আসলে একত্রে ছিলাম, আমার শাশুড়ি মারা গেছে 1.5 বছর হয়েছে। ওকে, এখন অর্থ আর আসলে আর কেউ নাই। ওকে, এখন দায়িত্ব অটোমেটিক আমার উপরে। কিন্তু ও তো আপনাকে আম্মু ডাকে, আপনি কি ওকে মেয়ের মতোই জানেন কিনা? হ্যাঁ, না ওরে ওরে তো নিশ্চয়ই শুনছেন, যতটুকু পারি করি। তো শাশুড়ি বেঁচে থাকলে নিশ্চয়ই আজকের অনুষ্ঠানে আসতে দিতেন না, যেমন ঘটনা শুনে যেটা মনে হয়েছে? না না, শাশুড়ি বেঁচে থাকলে ও আপনাদের সাথে যোগাযোগ করতে পারতো না, সত্যি কথা যেটা। তো আপনারা এখন কেন চাচ্ছেন তাহলে শাশুড়ির ইচ্ছার বাইরে গিয়ে? না, সে তো মারা গেছে, সেটা সেজন্যই তার মারা গেছে। আর আমি আর আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি চাই যে ও অর্থ, আমি যতদূর জানি যে ওর মা বাবা মারা গেছে। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর আর মা আরেক জায়গায় বিয়ে বসছিল। জি, ওই বাবাটা ওকে দেখতে পারতো না, তখন মনে হয় 2.5-3 এরকম বয়স বয়স হবে। হ্যাঁ, ওই বাবাটা দেখতে পারতো না, পরে ওর মা আমার শাশুড়িরে দিছে। হ্যাঁ, এটা ঢাকায়, আমি তো টাঙ্গাইল থাকি। হ্যাঁ, ঢাকায় টাঙ্গাইলে নিয়ে গিয়েছিল ওকে? হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইলে মানে পরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি তখন ঢাকায় ছিল, তখন আমার শাশুড়ির কাছে দিয়ে ওর মা বললো যে না ও তো এখানে থাকলে মারা যাবে, ঠান্ডা শীতের দিন ছিল, বাইরে রাখতো নাকি ঘরের বাইরে এরকম রাখতো ওই বাবা। পরে তাহলে আমার শাশুড়ি বললো তাহলে আমাকে দিয়ে দে, আমি পালি। অশরীর মানে ও একটু অসুস্থ ছিল, শরীর বোঝাই ঘা ছিল। না সেটা তো নিশ্চয়ই না, ওটা তো সিচুয়েশন, মারা যাবে দেখে বলে যে আমার কাছে থাকলে মারা যাবো, তাহলে আপনি নিয়ে যা মনে হয় তাই করে। আচ্ছা, তো এই যে আপনি আপনারা বাচ্চাটাকে পাললেন এত বছর, এখানে একটা জিনিস আপনাদের যেটা হচ্ছে যে একটা ডায়েরি সাথে করে নিয়ে আসছেন আপনারা, এটা কি আপনার শাশুড়ির লেখা? না না, এটা আমি মানে আমার শাশুড়ি বলছিল একটু লেখা রাখো, ওটা আমি জাস্ট একটু লেখা রাখছিলাম।
বেলি আসছে, বেলিটা ওর কি পরবর্তীতে নাম না আগে? বেলিটা আমার শাশুড়ি দিছে। সে শাশুড়ি দিয়েছে। আমি একটু লেখাটা আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক এবং শ্রোতা। এইখানে এই জায়গাটায় ডায়ের মধ্যে ওনারা লিখে রেখেছেন এই যে এখানে বেলি আসছে সামথিং লাইক দিস। আমি একটু পড়ে শোনাই। বেলি আসছে 2002 এর আমের সিজনে। তারপর এখানে লেখা আছে গরমের দিনে, ঠিক আছে, নিচে একদম নিচে, বেলি মা হচ্ছে আমেনা বেগম, বাবা হচ্ছে আবুল কাশেম, গ্রাম হচ্ছে পলাশতলী ময়মনসিংহ। পলাশতলী, আপনি একটু কি বললেন ওটা? পলাশতলী আন্দারপাড়া বলছেন? ওই নামটা আমি পরে জানছি একজন, মানে এটা একজনের কাছে ফোন দিয়ে ও শুনছে আন্দারপাড়া, ওই যে নানুর কথা বললাম ওনার কাছে ফোন দিয়ে শুনছেন আন্দারপাড়া। আর এই পলাশতলী তাহলে কি, আন্দারপাড়া তাহলে কি? এই পলাশতলী আর আন্দারপাড়া নাকি পাশাপাশি? আচ্ছা, মানে দুইটা এখন গ্রাম না কি জেলা ওটা ওই নানু বলতে পারলো না। ওকে, সো পলাশতলী আর আন্দারপাড়া এগুলো পাশাপাশি পাশাপাশি, আর ওই নানু যে থাকে ওটা হলো বাউলিয়া, ওইটা নাকি আশেপাশে? আপনারা কি আপনার শাশুড়ি চাই যে বললেন যে আমি চাই কেন, আসলে ও ওর তো বাবা মা এখন কেউই নাই। আমি যতদূর জানি যে মাও হয়তো মারা গেছে, হয়তো মারা গেছে, আমি জানি না, শিওর না। আর আমি ওর মাকে কখনো দেখি নাই, আমি দেখি নাই। এখন আমার শাশুড়ি দেখছে, এখন ও চাইতেছে যে হয়তো আমি তো এখন আর বিয়ের চেষ্টা করতেছি, যে বিয়ে শাদী দিলে এখন একটা একটা সংসার পাইতেই পাইতো। এখন ও আবার চায় যে বিয়ে শাদী দিলে একটা, ও আবার ওর ফ্যামিলি মেম্বার বলতে ওর বাবা মা তো নাই। এখন ও চিন্তা করে যে ওর চাচা ফুপু খালা মামা কেউ তো থাকতে পারে। আমি ও বললো যে আপনার কি মত? আমি বললাম আমার সমস্যা নাই, তুই যদি তোর আত্মীয় শুনু খুঁজে পাস এটা ভালো কথা। মানে জাস্ট একটা পরিচয়টুকু, মানে কেউ কেউ যদি কখনো প্রশ্ন না করতে পারে, না আত্মীয় স্বজন থাকলে এটা তো ভালো, ও মাঝে মাঝে গেলো আসলো আরো ভালো লাগবে, চাচা ফুপু খালা এগুলার কাছে গেলে আরো ভালো লাগবে। এর জন্য আমি বলছি না ঠিক আছে তুই যদি পাস সমস্যা নাই আমার। বিউটিফুল, ঠিক আছে, ও ও সেটাই বলতেছিল। কিন্তু এখানে আপনারাও তো 1.5 বছরের মধ্যে একবার নিজে থেকে চলে যেতে পারতেন, কারণ পুরো ঠিকানা তো দেয়া আছে। সেটা কেমন? না আমি তো আসলে চিনি না ওইভাবে, আসলে ও কোনোদিন বলে নাই আসলে, যাই হোক ওইভাবে আসলে যাওয়া হয়নি শেষ পর্যন্ত। আমি তো চিনি না ওর বাবা মা কাউরে, আমি মানে কোনোদিন দেখি না। না সেটা ঠিক আছে, বাট এলাকার জায়গা থেকে খোঁজ করে বললাম না আমি আসলে। এই ছবিগুলো কিসের? এই ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি, এগুলো কি ওই সময়কার ছবি? একটা হলো ছোট, এগুলা একটু বড়, হ্যাঁ এগুলা এই সময়কার ছবি। আচ্ছা এখানে আমি ইটস ভেরি, আমার মনে হয় ভিডিওতে যখন আসলো এটা তখনকার ভিডিওতে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তারপর আমি শেষের দিকে এসে আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একদম যে সময় উনি এসেছিল সেই সময়কার বাচ্চা, যে সময় ওর দাদু যখন আসলো, হ্যাঁ তার পরবর্তীতে ওর বড় হয়ে ওঠা ধাপে ধাপে এখানে একটু একটু করে আছে ছবিগুলো, আমি একটু দেখাই। আপনারা দেখেছেন নিশ্চয়ই এতক্ষণ। এই একটা আসলে আছে, প্রিন্ট করা হয়নি আরো, এই যে না প্রয়োজন নাই, আলটিমেটলি ওই একটা ছবি গুরুত্বপূর্ণ। খারাপ লাগে একা একা যখন থাকেন, মনটা তো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। ওর ও মাঝে মাঝে মন খারাপ করে থাকে, এই জন্যই বলছি যে তোর আত্মীয় স্বজন পাইলে আমার জন্য ভালো, যে না মানে ওর মনটা ভালো থাকে। মানে আপনাদের দিক থেকে এরকম না যে একবারে দিয়ে দিবেন বা ওরকম কোনো কিছু না, নাকি? না যদি না না আমি আমি তো একবারে কার কাছে দেব, ওর তো কেউ নাই, কেউ নাই। আমরা চাইতেছি একটা বিয়ে দিয়ে দেওয়ার জন্য, আমরা চাইতেছি আমার আমার হাজবেন্ড আর আমি চাইতেছি, আর একবারে দেওয়ার মতো তোর কেউ নাই। আর আত্মীয় স্বজনের কাছে দিলেই যার তারা বিয়ে দিবে তা না, তাদের সাথে জাস্ট এমনি যোগাযোগ, জাস্ট ওই শিকড়টা থাকুক, পরিচয়টা থাকুক। আর এটা কি ওর ইচ্ছাতে হয়েছে? কারণ এই বিষয়গুলো দেখেন, একটা হচ্ছে যে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু অনেক ঠিকানা ভালো জানা আছে, আমরা চাইলে ওর পরিবারটা হয়তো খুঁজে বের করতে পারবো যদি সত্যি সত্যি ওই ঠিকানায় থেকে থাকে। এবং আপনারাও একটা সামাজিক দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ, এবং ওর দাদু যখন বেঁচে ছিল খুব ভালো দায়িত্ব পালন করে, সব ঠিক আছে। কিন্তু এই যে ধরেন গণমাধ্যমের ফেস করা হলো, লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটা দেখবে, মানে এতে ওর সামাজিকতা কোনোভাবেই ক্ষুণ্ণ হলো কিনা, এটা তো ওর ইচ্ছা ছিল কিনা, এটা হচ্ছে মূল কথা, যে বিয়ে শাদীর ব্যাপারটা পরবর্তীতে কঠিন হয়ে যাবে কিনা, আপনার কি মনে হয়? না না আমি আমি যে বিয়ে দেব আমি সব কিছু জানিয়ে বিয়ে দেব, আমি যার কাছেই বিয়ে দিই সেটাই সেটাই ভালো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি কোনো কিছু লুকায় বিয়ে দেব না, কারণ লুকায় বিয়ে দিলে দেখা যায় যে ওর সংসারটা হয়তো টিকবে না, টিকবে না, ট্রু। কারণ ও আমার কাছে নিজের মেয়ে না ঠিক আছে, কিন্তু অনেক আদর করি আর আমরা যতদূর, এখন ও কতটুকু বলছে জানি না, আমি যথেষ্ট ই করতে আপনার কথা বলছি, আপনাকে আম্মু সম্বোধন করেছে, মনে করেন যে আমি চাই যে মানে এমন জায়গায় বিয়ে দিব যাতে ও সংসারটা কই রাখাইতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও জীবনে যত আফসোস আছে সেই আফসোসটা যাতে পূরণ হয়ে যায়, ভালো একটা মানুষ পায়, এটা হচ্ছে বড় কথা। আমি মানে একটা মানে খুব অনেস্ট একটা ছেলের কাছে বিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আপনি দোয়া করি যে আপনি একটা অনেস্ট ছেলে খুঁজে পান, খুব কঠিন কিন্তু বাজার, হ্যাঁ অনেস্ট ছেলে অনেস্ট মেয়ে খুঁজে পাওয়া, মানে যাই হোক আর আমি আসলে আমি মানে আর আর কিছু সবকিছু আমি জানাই বিয়ে দিই না ইনশাআল্লাহ। ঠিক আছে,
তাহলে আমরা মনে হয় মোটামুটি সমস্ত কিছুই কভার করতে পেরেছি। আপনার সেই সময় নাম ছিল অজুফা আক্তার, বাবার নাম ছিল আব্দুল কাশেম আবুল কাশেম, মায়ের নাম ছিল আমেনা বেগম, গ্রাম ময়মনসিংহ, পলাশতলী, আন্দারপাড়া। হারানোর সাল 2002, তখন আমার বয়স ছিল 2.5 থেকে 3 বছর। এগুলো সব আপনার শোনা কথা। এখানে যেটা এসছে, 22 বছর আপন ভাই বোন ছিল না, আমার আসল বাবা মারা গেলে মা আরেকটা বিয়ে করে। বাবা কিভাবে মারা গিয়েছিল আপনার জানা আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর এখানে আমাকে দেয় না, টাঙ্গাইলে নিয়ে যায়, আমাকে পালক দিয়েছে, আমি অনেক অসুস্থ ছিলাম, শরীরে অনেক আচ্ছা ঘাড় দেখা এখনও আছে, পাগল হয়ে যায়। আমার নানি বাড়িতে নিয়ে বেঁধে রেখেছিল, পাগল হয়ে যায়, মামারা নাকি বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিল, পরে মারা যায়। মা নাকি আমার মতোই দেখতে ছিল, আমার সমানই লম্বা ছিল। এটাও শোনা কথা যে ওর মা যখন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন তখন ওর মামারা নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে রেখেছেন বা সামথিং লাইক দিস, এবং পরবর্তীতে ওর মা নাকি মারা যায়, এটা ওর শোনা কথা, এটা নিশ্চিত নই। এই হলো বিষয়। সো তাওয়াক্কাল তো আল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চেষ্টা করবো আমাদের চেষ্টার জায়গায় কোনো রকম কোনো কমতি রাখবো না। আর কোনো কিছু কি বাকি আছে বলা? সব বলতে পেরেছেন? চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমরা অজুফার কোনো, বর্তমান নাম হচ্ছে বেলি, কোনো আত্মীয় স্বজন যদি বেঁচে থাকেন তারা এই ভিডিওর মাধ্যমে সাড়া দেবেন, এবং পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ওর আসলে চাওয়াটা কি। সো শেষ করছি আজকের মতো একটা ভালো সংবাদ নিয়ে, যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।